ছাব্বিশে এপ্রিল সকালে নোয়াখালী থেকে বাসে রওনা হয়ে চট্টগ্রামের পুরনো পাহাড়তলী ও বর্তমান কৈবল্যধাম স্টেশনের কাছে একটি ছোট পাহাড়ের ওপর কৈবল্যধাম আশ্রমে পৌঁছলাম বেলা দশটা নাগাদ। 1337 সনের ফাল্গুন মাসে মন্দির প্রতিষ্ঠার পর একমাত্র এই আশ্রমে রাম ঠাকুর 3 দিন অবস্থান করেছিলেন। কৈবল্যনাথায় নমো নমো শ্রী রামদয়াময় নমো নমো, কৈবল্যনাথায় নমো নমো শ্রী রামদয়াময় নমো নমো, সত্যনারায়ণ নমো নমো শ্রী রামদয়াময় নমো নমো, শুভ যোগে এই দিন আশ্রমে বহু শিশুর অন্নপ্রাশন উৎসব হল। কৃপা সিংহ হে প্রাণ নাথ নমো নমো, হে দীন বন্ধু কৃপা সিংহ হে প্রাণ নাথ নমো নমো। পরদিন 27 এপ্রিল সকালে গেলাম প্রায় 37 কিলোমিটার দূরে সীতাকুণ্ডে আমাদের সঙ্গী আশ্রমের এক প্রহরী পূর্ণ। একটি ছোট পাহাড়ের উপরে শঙ্কর মঠ, নিচে ভৈরব মন্দির ও ব্যাসকুণ্ড। চন্দ্রনাথ ধামের পথে সীতার মন্দির। প্রচলিত ত্রেতাযুগে রামচন্দ্র এসেছিলেন এখানে এবং মহর্ষি ভার্গব সীতাদেবীর স্নানের জন্য একটি কুণ্ড সৃষ্টি করেছিলেন, সেই থেকে নাম সীতাকুণ্ড। চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় দুর্গম চন্দ্রনাথ শিব মন্দির। পাহাড়ের পাদদেশেই রয়েছে স্বয়ম্ভুনাথ মন্দির। চিদানন্দ
পাশেই রয়েছে ভবানী মন্দির। পীঠ নির্ণয় তন্ত্র মতে এটি একটি সতীপীঠ। এই দিনেই বিকেলবেলা চট্টগ্রামের বহাদ্দরহাট থেকে বাসে কর্ণফুলী নদীর ওপর নবনির্মিত সেতু পেরিয়ে কক্সবাজার পৌঁছলাম রাত 8টায়। পরদিন সকালে 12 কিলোমিটার দূরে মহেশখালী দ্বীপে যাওয়া হল স্পিড বোটে চেপে, সঙ্গে মুসার বন্ধু ডাক্তার রশিদ। মহেশখালীর ঐতিহ্যবাহী তীর্থস্থান আদিনাথ মন্দির। এই গাছে সুত বেঁধে মানত করা হয়। মহেশখালী থেকে ফিরে দুপুরে ডাক্তার রশিদের সঙ্গে ভোজন সেরে প্রথমে প্রাচীন বৌদ্ধ মন্দির। এরপর 8 কিলোমিটার দূরে পাহাড় ও সমুদ্রের মাঝে হিমছড়ি পিকনিক স্পট। ১২০ কিলোমিটার লম্বা কক্সবাজারের মূল সমুদ্র সৈকত।